আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি লেকচারে স্বাগতম। আজকের আইসিটি লেকচারে আমরা একটি গুরুত্বপূর্ণ সরলকৃত কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে এফ ইকুয়াল টু আমাদের যদি এ বি ডাবল বার ইন্টু বি সি ডাবল বার হয় তাহলে এফ এর সরলকৃত মান কত হবে সেই জিনিসটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমরা এইখান থেকে আমরা কিন্তু একটা বুলিয়ান উপপাদ্য কিন্তু জানি। সেই জিনিসটা কি জানতাম আমরা বুলিয়ান উপপাদ্য অনুসারে? আমরা বুলিয়ান উপপাদ্য অনুসারে কিন্তু জানতাম এরকম এ ডাবল বার ইকুয়াল টু আমরা জানতাম তার মানটা কত আসলে এ। এ ডাবল বার মানে আমরা জানতাম কত এ। তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু এ বি ডাবল বার দু আছে। তাহলে আমাদের কি করতে হবে ভাই? আমাদের এখানে কিন্তু একটা জিনিস কি করতে হবে, কল্পনা করে নিতে হবে। আমাদের ধরে নিতে হবে এই যে পার্টটুকু আছে না, এই পুরো পার্টটুকুর মানটাই হচ্ছে আমাদের এ। তাহলে এ ডাবল বার মানে আমি কি বলতে পারি, এ বলতে পারি। তাহলে এইটার জায়গায় আমি জাস্ট খালি কি লিখতে পারি, এ বি লিখতে পারি। ইন্টু সেমভাবে বিসি ডাবল বার, এই বিসি ডাবল বারে এই যে পুরো বিসি যেটা আছে না, এই পুরো বিসিকে আমি কি ধরতে পারি, এ ধরতে পারি। তাহলে এ ডাবল বার মানে কি এ হবে। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে কত আমাদের আছে এখানে বিসি। ওকে, তাহলে আমাদের এ বি ইন্টু কি পেলাম, বিসি পেলাম। এখন আমরা আরেকটা বুলিয়ান উপপাদ্য কিন্তু জানতাম, সেটা কি? সেই জন্য আমাদের এরকম এ ইন্টু এ ইকুয়ালটা আমরা বুঝছিলাম হচ্ছে কত এ হবে। এ এবং এ যদি তুমি গুণ করো তাহলে গুণফলটা কত হবে, এ হবে। তাহলে ঠিক সেমভাবে দেখো এখানে বি ইন্টু কিন্তু বি দো আছে। তাহলে দুইটা বিকে তুমি চাইলে কি করতে পারো, একটা বি লিখতে পারো। যেহেতু বলতেছি সরল করতেছি তাহলে আমরা লিখে ফেলতে পারি হচ্ছে এরকম এ বি সি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। দেখো আমরা খুব সহজেই কিন্তু কি করে ফেললাম, এই বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা আমাদের যে সরলকৃত মানগুলো রয়েছে কীভাবে সরলকৃত মান বের করা যায় সেই জিনিসটা কিন্তু শিখে ফেললাম। তার মানে হচ্ছে আমাদের সরলকৃত তুমি যখনই করতে যাবা, সরলকৃত তখনই করতে গেলে অবশ্যই অবশ্যই তোমার কী করতে হবে, বুলিয়ান যে উপপাদ্যগুলো রয়েছে সেই বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে, জানতে হবে। তাহলে তোমরা খুব সহজেই কী করে ফেলতে পারবা, এই যে সরলকৃত মান কীভাবে বের করতে হয় সেই জিনিসগুলো করে ফেলতে পারবা, এবং একটা এমসিকিউ খুব সহজেই কী করে ফেলতে পারবা, আনসার করে ফেলতে পারবে।